পাহাড় শব্দটা শোনা বা পড়ার সময় যদি আপনার মনে এক আলাদা আবেগ সৃষ্টি হয়, তাহলে কংগ্রাচুলেশনস, আপনি পাহাড় লাভার হয়ে উঠেছেন। আপনি পাহাড়ের কাছে যত বেশি যাবেন, পাহাড়ের প্রতি ভালোবাসা ততই বাড়বে। আর এই ভালোবাসার টানে আমিও চললাম বর্ষায় ম্যাগি আর চায়ের সঙ্গে বৃষ্টি হয়ে যায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। এবারের গন্তব্য লাভা এবং রিসভ। এই দুই দিনের ট্রিপে আমরা পাহাড়ে পায়ে হেঁটে প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করার চেষ্টা করব। প্রথমে আমরা ন্যাওড়া ভ্যালির গা ছমছম করা পাইন ফরেস্টের সাসপেন্সকে পার করে বর্ষায় পাহাড়ের অন্যতম আকর্ষণ ছাঙ্গি ওয়াটারফলসের জলের ঝাপটায় নিজের মনকে ভেজাব। তারপরের দিন সকালে রিসভ থেকে আমরা 1 কিলোমিটার পায়ে হেঁটে টিফিন দ্বারা পৌঁছাব। সেখানে কাঞ্চনকনার সঙ্গে চোখে চোখ মিলিয়ে টিফিন করব। তাহলে চলুন আমার সঙ্গে এই বর্ষায় পাহাড়ের সঙ্গে একটা ভার্চুয়াল আলাপ করে আসি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাত 8:30, শিয়ালদা থেকে কাঞ্চনকনা এক্সপ্রেস ধরে শুরু হলো আমাদের নিউ মাইল জাংশন পর্যন্ত ট্রেন যাত্রা। সকাল 8টার সময় শিলিগুড়ি পার করে প্রথম পাহাড়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটল। ট্রেনটা এবার সেবক হয়ে দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে আলিপুর যাওয়ার রুটটা নেবে। ভিস্টাডামের মতোই আমরাও জানালার পাশে বসে চারিদিকের সম্পূর্ণ সতেজতার উপস্থিতি উপভোগ করলাম। গুড মর্নিং গাইস, সো আমাদের যাওয়ার কথা ছিল নিউ মাইল জাংশন, বাট মাঝ রাস্তায় আমাদের ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। আর এখানে যদি আমরা ওয়েট করি এখনও 2-3 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আলিপুরদুয়ার থেকে ট্রেন আর ইঞ্জিন আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। বললাম আমরা এখানে নেমে পড়েছি। নেমে আমাদের যে গাড়িটা বুক ছিল নিউ মাইল জাংশনে, তাকে আমরা এখানেই আসতে বলেছি। এখান থেকে আর মোটামুটি 15 কিলোমিটার দূরে আছে আর কি নিউ মাইল জাংশন। এটা বাগড়াকোট রেলওয়ে স্টেশন, আমরা বাগড়াকোটে নেমে পড়েছি, এখানেই গাড়িটাকে আসতে বলেছি। তো আমরা এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে লাভা রিসভ অ্যান্ড টিফিন দ্বারা। তো ইনি হলেন রাজীবদা। রিসভে আমরা যে হোমস্টেতে থাকবো তার ওনার। এই দুই দিনে আমাদেরকে লাভা রিসভ ঘুরিয়ে এনজিপিতে ছেড়ে যাবে। সব কিছু পার্ট অফ জার্নি, যা হয় বেটার জন্য হয়। আমাদের নামার কথা ছিল নিউ মাইল জাংশন, সেখান থেকে দাদা আমাদেরকে পিক আপ করার কথা ছিল, বাট মাঝ রাস্তাতে আমাদের আর 15 কিলোমিটার বাকি ছিল মনে হয়, ওখান থেকে আমাদের গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, ট্রেনের ইঞ্জিন। সেই জন্যে দাদা আমাদেরকে তার আগেই পিক আপ করতে চলে এসছে, এবং রাস্তাটা খুব অসাধারণ, দেখতেই পাচ্ছ। আমরা স্নান করার কথা ছিল কোনো একটা রুমে, হোটেলে, বাট সেটা আমরা চেঞ্জ করেছি। আমরা অন দ্য ওয়ে একটা রিভার পড়বে, রিভারে দিয়ে আমরা ফ্রেশ হবো, স্নান করবো, এবং তারপর আবার আমরা লাভার দিকে এগিয়ে যাবো। তো দেখতে থাকুন। সকাল থেকে
দিয়ে স্নান হয়নি, ফ্রেশ হয়নি, তো আমরা ফ্রেশ হচ্ছি ন্যাচারাল রিভারেতে। এখানে আমরা স্নান করবো, একটু মস্তি করবো, তারপরে লাভার দিকে যাবো। ভাই কেমন লাগছে বল? প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, বাট মজা লাগছে কিনা বল? প্ল্যান চেঞ্জ হলে এরকম চেঞ্জ হতে হয়, একদম যদি চেঞ্জ হতে এরকম চেঞ্জ হতে হয়। কি স্লোপ ভাই এখানে, ঠান্ডা জল। সেখানে দুজন বসে আছে, একদম পাহাড়ের চূড়ায়। তো গাইস আমরা এখানে একটু স্নান করে নিই, তারপরে এটা বাকি রাস্তা দেখা হবে। এই নিয়ে স্নান করলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে আর একটু চা টা খেলাম আর কি। এবার যাচ্ছি আমরা লাভার দিকে। আমরা পথ চলা শুরুই করেছিলাম, এরই মধ্যে প্রকৃতি আমাদেরকে বৃষ্টির জলে পাহাড়েতে ওয়েলকাম জানালো। লোকে বলে পাহাড়ের ওয়েদার কখন যে চেঞ্জ হয়ে যায় বোঝা খুব মুশকিল। চারপাশের ফগটা ক্লিয়ার হতেই আশেপাশে চা বাগানের সৌন্দর্য চোখে পড়ল। লাভার রাস্তায় যেতে যেতে আমরা এখন একটা টি স্টেটে দাঁড়িয়েছি। এইগুলো সব গ্রিন টি বলছে, এর ম্যাক্সিমামটাই প্রসেস হয়ে বাইরে চলে যায়, আমাদের এখানে পাওয়া যায় না গ্রিন টি। অ্যান্ড এই হায়ার অ্যাটিটিউডে যত গাছপালা আছে সে সব কিছু গ্রিন টি, মানে যত টি গার্ডেন আছে ম্যাক্সিমামটাই গ্রিন টি। নিচের দিকে নর্মাল চা, সিটিসি বাস আর হচ্ছে গ্রিন বাস, ঠিক আছে? হ্যাঁ, ওই টিটা হচ্ছে সিটিসিটি, যেটা আমরা খাই। তো চলো তাহলে এখানে একটু ড্রোন ওড়ানো যাক, দেখা যাক কীরকম কী আছে না আছে, তারপর লাভার দিকে যাবো আমরা। কিছুক্ষণ টাইম স্পেন্ড করে লাভার দিকে কিছুটা পথ এগোতেই চলে আসলো আমাদের থার্ড ভিউ পয়েন্ট, চিল্ড ভিউ পয়েন্ট। জাস্ট আমরা টি গার্ডেন থেকে একটু আগে এসেই আমরা আরেকটা ভিউ পয়েন্ট, ফেমাস ভিউ পয়েন্টে এসেছি, এটা এটা হলো চিল রিভার, ঠিক আছে? তো জাস্ট চিল, চিল্ড না, চিল মিন্স হচ্ছে রিভার, ওকে? তো চিল রিভার জায়গাটার নাম, এখানে খুব ফেমাস জায়গা এটা। এখানে পাথর আছে, বড় বড় মন্দির আছে। চিল ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ চিল্ড করলাম, তারপর আমরা লাভার দিকে এগিয়ে যাচ্ছি। লাভা লোলেগাঁও রিসার্ভের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে যে কখন চারিপাশটা ফগে ভর্তি হয়ে যাবে বোঝা মুশকিল। দেখ
লাভা টাউন এন্ড লাভা মন। সো গাইস আই লাভ লাভা, ছবি তোলা হয়ে গেল। এরপর আমরা যাব এদিকে একটা পার্ক আছে, কিছু ছবি তুলবো, একটু ঘুরবো, তারপর ব্যাক। সো এটাই লাভা মার্কেট, লাভা মেন সিটি। তো এখানে আমার মামা আর জিজু কিছু শপিং করবে, জানি না কী করবে, তো ওটাই করতে যাচ্ছি আমরা এখন। কখনো ফগ, কখনো বা চারিপাশটা পরিষ্কার, এরই মধ্য দিয়ে এগিয়ে চললাম আমরা ছাঙ্গি ফলসের দিকে। এটা হলো লাভা, লাভা টাউন অ্যান্ড লাভা মনিস্ট্রি। আর আমরা এদিকে যাচ্ছি নেওড়া ভ্যালি। তারপরে ট্রেকিং শুরু হবে, তিন দিনের ট্রেকিং নিচে যাবো। এখন কোলাখাম হয়ে ছাঙ্গি ফলস, উপর দিকে নেওড়া ভ্যালি। লাভা মেঘে ঢাকা লাভা, আর ওটা হলো রিসর্ভ। আমরা ছাঙ্গি ফলসটা ঘুরে নিচে থেকে তারপরে আমরা আবার এই রাস্তাতে গিয়ে ওই রিসর্ভে যাবো। দ্যাটস লাভা, পুরো শহরটা দেখা যাচ্ছে। অ্যান্ড ওটা লাভা মনেস্ট্রি, এখানে দেখতে পাচ্ছি, জানি না তোমরা দেখতে পাবে কিনা, জুম করে দেখিয়ে দেবো। অ্যান্ড দ্যাটস রিসর্ভ। এটা হলো কোলাখাম ভিলেজ, এখানে অনেকে স্টে করে, বাট আমরা তো রিসর্ভে স্টে করছি। তো এখান থেকে ছাঙ্গি ফলস আর 7 কিলোমিটার, আমরা আবার আপে উঠবো। অ্যান্ড পুরো ভিউটা দেখো এখান থেকে, এখানে অনেকগুলো হোমস্টে আছে, এখানে অনেকে মানে স্টেও করে এই ছাঙ্গি ফলসের জন্য। তো দারুণ, খুব সুন্দর জায়গা একটা। আমরা অলরেডি ছাঙ্গি ফলস পৌঁছে গেছি, অ্যান্ড বাট জানি না ড্রোন ওড়াতে পারবো কিনা, কারণ বৃষ্টি হচ্ছে, মেবি থেমেও গেছে বৃষ্টি, তাহলে হয়তো ওড়াতে পারবো, দেখি লাগ যদি ভালো থাকে তাহলে ড্রোন ওড়াবো। পুরো একদম আমরা সবাই রেনকোট ক্যারি করছি, রেনকোট অ্যান্ড ছাতা ক্যারি করছি। আমরেলা বানান জিজ্ঞাসা করবেন, আবার আমরেলা বানান পারবো না, ঠিক আছে। একটা সাউন্ড আসছে হালকা করে, ওটাই ছাঙ্গি ফলস, মানে সাউন্ড এত সুন্দর লাগছে শুনতে, মানে ভিউয়ার যে শোনানো যাচ্ছে না, যদি শোনানো যেত সাউন্ড নিচে কে শোনাবো তো, একদম চলো যাও। এতক্ষণ তো তোমরা দেখলে এখানে কিভাবে আসলাম অ্যান্ড পুরো সিনেমাটিক ভিউগুলো, তো এখন চলো। তবে আমি কিন্তু এখানে একা আসিনি, আমার সঙ্গে এসছে আমার বন্ধুরা, তাদের সাথে পরিচয় করে দিই। পেছনে হচ্ছে আমার বন্ধুরা এসছে, চলো তাই তারপর হাই করে দাও। ওয়ে টু ছাঙ্গি ফলস, 20 মিনিট থাকতে হবে আমাদের। নেচার কখনো তোমাকে বোর করবে না, আরও বড় ইন্সপায়ার করবে, শান্ত করবে, আরও মোটিভেট করবে।
তো সেরকমই এক মোটিভেশন শান্তির এক ইন্সপায়ারের জন্য ছুটে এলাম বর্ষাতে পাহাড়ে। আর ঠিক সেরকমই পাহাড়টা ফিডব্যাকও দিচ্ছে বর্ষাতে, মানে পাহাড়ে আসলে নেচারের যে ট্রু কালার সব থেকে বেশি বর্ষাতে দেখা যায়। বর্ষাতে আসার রিস্কও আছে, বৃষ্টি তারপর এই আবহাওয়া খারাপ ল্যান্ডস্কেপ, বাট তার সাথে থ্রিলও আছে। যেমন এই ছাঙ্গি ফলস নামার পথটা তো অসাধারণ, বেশ নেচারের মধ্যেই যাওয়া, মাঝে মাঝে দাঁড়ানো, একটু ভিউ দেখা, যেমন এখন এই ভিউটা দেখছি। বিউটিফুল। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা ছাঙ্গি ফলস, এই সেই ছাঙ্গি ফলস। আমরা আরও কিছুটা নিচে যাবো, হ্যাঁ ট্রাই করবো এখান থেকে ড্রোন ফ্লাই করার, তো যা হবে তোমরা একটুখানি দেখতে পাবে। এই সেই ছাঙ্গি ফলস। সাত বছর পর দেখা, আর দেখাটাকে খুব মেমোরিয়াল বানানোর জন্য আমরা এইখানে দেখা করেছি। একদম ছাঙ্গি ফলস, ঠিক আছে, সেরা সেরা ভাই সেরা, তাই না? চল ছাঙ্গিয়ে দিচ্ছি, ও এখন এখানে ভিড় আছে, ফটোশুট চলছে এখন, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা নিচে যাবো। গাইস এটাই ছিল আমাদের ছাঙ্গি ফলস, কেমন লাগলো ভাই ছাঙ্গি ফলস? না এলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তো অ্যান্ড ড্রোন শটগুলো তোমরা দেখেছো, আশা করছি ভালোই লেগেছে। তো এরপর আমরা লাভা এখানে আজ ঘুরছি না, এরপর যাচ্ছি আমরা রিসাপ, একদম রিসাপে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড এতক্ষণ দেখছি মানে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, নতুন জায়গায় আবার দেখা আমরা এক্সপ্লোর করবো সেই সমস্ত জায়গাগুলো দেখার জন্য। অ্যান্ড আজকে যা হবে রিসাপ, কালকে টিফিন দ্বারা, সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড আজকের মতো এখানেই ব্লগ এন্ড করছি, আবারও দেখা হবে নতুন জায়গায় নতুনভাবে, টাটা।